স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তোফায়েল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহী নগরে ফের তুলার গুদামে অগ্নিকাণ্ড নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা সংঘর্ষে সাতজন পুলিশ সহ বিএনপির প্রায় অর্ধ আহত নোয়াখালীতে গৃহবধূ রুমা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এক সপ্তাহ যেতে না যেতেই রাজশাহী নগরে আবারও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুর বারোটার দিকে মহানগরীর গণকপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে গুদামের বেশ কিছু তুলা খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান দুপুর বারোটা তেইশ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি যেহেতু ওই গুদামে বৈদ্যুতিক সংযোগ নেই তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেটের ফেলে দেওয়া শেষ অংশের আগুনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে তিনি বলেন কি পরিমাণ ক্ষতি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি তদন্ত করে সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে এ সমস্ত ঘনবসতিপূর্ণ এলাকায় তুলার গুদাম থাকা ঝুঁকিপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন এর আগে গত চব্বিশ মার্চ গণকপাড়া এলাকার আরেকটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল দুপুর দেড়টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশের লাঠিচার্জ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনায় সাত পুলিশ ও জেলা বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান মাস্টার সহ অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়েছেন মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে কয়েকজন হেফাজত কর্মীদের নিহত হওয়ায় ও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় প্রত্যক্ষদর্শী ও জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মাস্টার জানান শহরের কেডির মোড় এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বিনা উস্কানিতে এতে বাধা দেয় এ সময় পুলিশের সাথে উত্তপ্ত বাঘবিন্দটার এক পর্যায়ে ধস্তাধস্তির পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় লাঠিচার্জ টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে বিক্ষোভকারীরাও সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারে এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক হাফিজার রহমান মাস্টার সহ পঞ্চাশ জন বিএনপি ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা আহত হয়েছেন আহতদের মধ্যে দশ বিএনপি নেতাকর্মীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আহত হয়েছেন সাতজন পুলিশও এ ঘটনার সময় একটি ট্যাপড ওয়ার্ল্ড নামে ফার্নিচারের শোরুম ও কয়েকটি যানবাহন করা হয় এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন বিনা উস্কানিতে মিছিলকারীরা পুলিশের উপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ ও দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালায় এতে পুলিশের সাত সদস্য আহত হন এ অবস্থায় জনগণের জানমাল রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ বাধ্য হয়ে কিছু পদক্ষেপ নিয়েছে তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় তার চাচা ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ আটককৃত ইকবাল হোসেন একই এলাকায় মৃত আব্দুল আলীর ছেলে মঙ্গলবার ভোরে পুলিশ অভিযুক্ত চাচাকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাশীপুরের দত্তবাড়ি এলাকার নিজ বাড়ি থেকে আটক করে এর আগে গত সোমবার রাত নয়টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ছয় নং ওয়ার্ডের দত্তবাদী মোড় এলাকায় এ ঘটনা ঘটে পরে রাত পৌনে এগারোটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মনু নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ছয় নং ওয়ার্ডের কাশীপুরের দত্তবাড়ি এলাকার মৃত আকবর আলীর ছেলে পরিবারের অভিযোগ নিহত মনুর পরিবারের সাথে তার চাচা ইকবালের জমি নিয়ে বিরোধ ছিল ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নিহতের মা শাহিদা বেগম জানান ইকবালদের সাথে আমাদের জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে এ ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে আমার ছেলে মুনকে মসজিদ থেকে ডেকে এনে পিটিয়ে হত্যা করেছে ইকবাল ও তার সহযোগী সন্ত্রাসীরা সুদারাম থানার অফিসার ইনচার্জ শাহিদ উদ্দিন জানান নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় অভিযুক্ত চাচাকে পুলিশ ভোর আটক করেছে অভিযোগ পেলে এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নোয়াখালীতে গৃহবধূ রুমা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী মঙ্গলবার সকালে নোয়াখালীর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান গত পঁচিশে মার্চ নোয়াখালীর অনন্তপুর গ্রামে ভিলাই আসামি মোহন ও তার পরিবারের সদস্য আহমদুল্লাহ পেয়ারা বেগম জেসমিন আক্তার ও ফাতেমা কর্তৃক নির্যাতন করে রুমাকে নৃশংসভাবে হত্যা করে এ ব্যাপারে নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সহ পুলিশ প্রশাসনের জোর হস্তক্ষেপের দাবি করেন নিহত রুমার পরিবারের সদস্যরা এ ব্যাপারে নৃশংস এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সহ পুলিশ প্রশাসনের জোর হস্তক্ষেপ দাবি করেন নিহত রুমার পরিবারের সদস্যরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন স্থান থেকে দলের নেতাকর্মীরা শহরের দলীয় কার্যালয়ের সামনে এসে আলাইপুরস্থবেত হতে শুরু করে এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্র ভঙ্গ করে দেয় পরে পুলিশ ঘটনাস্থল থেকে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুল ও জেলা ছাত্র দলের সভাপতি কামরুল ইসলামকে আটক করলে নেতাকর্মীরা পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেয় এ সময় পুলিশ ক্ষিপ্ত হয়ে ধাওয়া দিলে সবাই পালিয়ে যায় বর্তমানে দলীয় কার্যালয়টি পুলিশ ঘিরে রেখেছে পরিস্থিতি শান্ত রয়েছে নওগাঁয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় নওগাঁ গাজা সমবায় হিমাগার চত্বরে এ সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি মুসলিম উদ্দিন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক দেওয়ান মিজানুর রহমান আব্দুস সালাম বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মোল্লা আশরাফুল ইসলাম বুলবুল ক্ষিতিশ দেবনাথ দেওয়ান মনসুর আলী আমজাদ হোসেন আমির হামজা সহ অন্যান্য নেতৃবৃন্দ সবাই বার্ষিক হিসেব ও বাজেট পেশ করা হয় এ সময় বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি নওগাঁ জেলা শাখা নিজস্ব কার্যালয় স্থাপনের ক্ষেত্রে নওগাঁ জেলার প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন এসময় সময় বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি এসময় সময় বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতি নওগাঁ জেলা শাখা নিজস্ব কার্যালয় স্থাপনের ক্ষেত্রে নওগাঁ জেলার প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করেন এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ